নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়লাপুর সীমান্ত পরিদর্শন করল প্রদেশ বিজেপি, নিহত ও আহতদের খোঁজ। লক্ষ্মীপুর পুলিশের বড় সাফল্য, 20,000 নেশার ট্যাবলেট সহ ধৃত 2 পাচারকারী। এক বছরের মধ্যে পূর্ব সোনাইর বোয়ালি আইটিআর দরজা খুলবে, আশ্বাস সাজুর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসম প্রদেশ বিজেপির এক প্রতিনিধি দল রবিবার অসম মিজোরাম সীমান্তের লায়লাপুর অঞ্চল পরিদর্শন করেন। বিজেপির অসম প্রদেশ সহসভাপতি জয়ন্ত কুমার দাসের নেতৃত্বে প্রতিনিধি দলটি গত 26 জুলাই মিজো পুলিশের আক্রমণে আহত সাধারণ নাগরিকদের খোঁজ খবর নেন। প্রতিনিধি দলে প্রদেশ সহসভাপতি জয়ন্ত কুমার দাসের সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ মুখপাত্র রূপম গোস্বামী, প্রমোদ স্বামী, বিজেপি কাছাড় জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অমিয় কান্তি দাস, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, বিজেপি নরসিংপুর মন্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, সাধারণ সম্পাদক কমলেশ দাস, জেলা বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিন প্রতিনিধি দল প্রথমে অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে মিজোরাম পুলিশের বর্বরোচিত আক্রমণে নিহত রুগ্নি প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা আসাম পুলিশের জওয়ান শহীদ মজরুল হক লস্কর সিব্বির বাড়িতে গিয়ে তার পিতা, স্ত্রী ও শিশুদের খোঁজ খবর নেন। এদিন প্রদেশ বিজেপির নেতারা জানান ভারতীয় জনতা পার্টির সরকার শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও থাকবে। অসম মিজোরাম সীমান্তত যে দুর্ঘটনা ঘটিলে আমি সকলে গরিহণা দিয়ার লগে লগে আমার দলের ফলের ভারতীয় জনতা পার্টির তরফের আমি প্রতিজন শহীদের ঘরলৈকে আর যখন লোক এই ঘটনার দুর্ঘটনার ইনজোর হয়েছিল আহত সকলের ঘরলৈকে আমি আইছি। আমার বিভিন্ন দল হিসাবে আমার বিভিন্ন ভাগত বিভক্ত হয়ে আমি কিছু বেলেগ বেলেগ অঞ্চললৈকে গৈছে। গোটেই এই ঘটনাটো যিমান আহত হয়েছে বা যখন শহীদ হয়েছে প্রত্যেকের ঘরলৈ আমার দলের ফলের পর যাওয়া হয়েছে। আর এই সময় আমি বিশেষ কাক দিব নো, সমবেদনাই আমার ডর দায়িত্ব বলে ভাবো। বিশেষক আমার দলেরও বহুত আনকি এখেতর পত্নী আর এখেতর ফুলখালী আমার দলের সদস্য যে নহক আমার প্রতিগী মানুষের ওসরলে গিয়ে এই দুঃখের সময় আমি ঠিয় হওয়ার চেষ্টা করছো। আর আমার সরকারে বিশেষক মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডরিয়ার নেতৃত্বে প্রতিজন শহীদলৈকে আমি 50,00,000 টাকা দিছো। তেখেতসকলের পরিয়ালের একটা চাকরি দিয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আর আজি ইয়ালে আহি শুনি আনন্দিত হয়েছে যে তেখেতর লড়াটি এইবার যাকালি হায়ার সেকেন্ডারি পাস করেছে। গতি আমি আশা রাখিছো যে তেখেতর পরিয়ালের যিকোনো এজনের নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। রবিবার এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান প্রদীপ ভট্টাচার্য এবং জিরিঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার রানা কুমার নাথ ও শিলচর সদর থানার পুলিশ কর্মীরা এক অভিযান চালিয়ে শিলচর সদর থানার অন্তর্গত বাঁশকান্দি বাগপুর প্রথম খণ্ড থেকে 20,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছেন। এই পাচারকারীরা ক্রমে আকবর হোসেন লস্কর, পিতা নুরুল ইসলাম লস্কর, বাড়ি শিলচর সদর থানাধীন নিয়ারগ্রাম দ্বিতীয় খণ্ড, অপরজন আব্দুল রেহান লস্কর, পিতা মৃত নূর আহমেদ, বাড়ি শিলচর সদর থানাধীন বাগপুর প্রথম খণ্ড। এই 2 পাচারকারীকে বর্তমানে শিলচর সদর থানায় রাখা হয়েছে। এদের বিরুদ্ধে শিলচর সদর থানায় এমবিপিএস আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চালাচ্ছে শিলচর সদর পুলিশ। প্রাপ্ত খবর মতে এই 20,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় 8-10 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে পূর্ব সোনাইর বোয়ালি আইটিআই এর দরজা খুলবে। সুন্দরীর বোয়ালিতে পিইজি প্রকল্পের উদ্বোধন করে আইটিআই ক্যাম্পাসে আয়োজিত সভায় বক্তব্য রাখতে এ কথাগুলো বলেন সোনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বড়ভুই ও রফি সাজু। এদিন বিধায়ক বলেন আগামী মার্চ মাসের আগে কর্মদক্ষ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বোয়ালি আইটিআই সেশন শুরু করার চেষ্টা করবেন। বিধায়ক সাজু উদ্বেগ প্রকাশ করে বলেন 6 বছর আগে আইটিআই এর কাজ সম্পন্ন হলেও রহস্যজনক কারণে জনগণের স্বার্থে আইটিআই দরজা খুলে দেওয়া হয়নি। এছাড়া বহু প্রত্যাশিত বাদ্রী সেতুর অ্যাপ্রোচের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান বিধায়ক। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন পিইজি বিভাগের জেই তাজউদ্দিন, সোনাই ইআইইউডিএফ সভাপতি খালিদ হাসান লস্কর, মধ্য সোনাই জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর, জেলা যুব কংগ্রেসের সভাপতি জাভেদ আক্তার লস্কর, কৈলাস কুয়ালা, জুনুবাবু লস্কর, এপি সদস্যদ্বয় যথাক্রমে মিজানুর রহমান লস্কর, আজাদ লস্কর, মুন্না মজুমদার প্রমুখ।
রবিবার ব্লক অডিটোরিয়াম হলে উদ্ধারবন্দ ক্রীড়া সংস্থার এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে 29 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্থার নতুন সভাপতি সুজিত কুমার দে মনোনীত হয়েছেন, সঙ্গে 4 জন সহসভাপতি ও সাধারণ সম্পাদক মৃণাল ভট্টাচার্য ও তার সঙ্গে সহসম্পাদক 4 জন, কোষাধ্যক্ষ জয় ভট্টাচার্য, অতিরিক্ত আরও 18 জন সদস্যকে বিভিন্ন পদ দিয়ে নতুন কমিটি গঠন করেন। তারা ইউএস এর নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং আগামীতে উদ্ধারবন থেকে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রণবানন্দ দাস জানান, ইউএসএ কোনো ক্লাব নয়, গোটা উদ্ধারবন্দের ক্রীড়া ও সাংস্কৃতিক সামাজিক সংস্থাগুলিকে শক্তিশালী করে তুলবে। শিলচর মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকের অরাজকতা ও দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠার জন্য বরাকভেলি ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির এক সভা রবিবার শিলচরে অনুষ্ঠিত হয়। এই সভায় ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপসভাপতি জয় বড়দিয়া, কেন্দ্রীয় কমিটির সচিব করুণাময় পাল, কাছাড় জেলা সভাপতি মনোজ পাল, সব্যসাচী রুদ্রগুপ্ত, নিখিল পাল প্রমুখ প্রত্যেকেই এ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর যুব মোর্চার ব্যবস্থাপনায় লক্ষ্মীপুর শহরের স্থায়ী শহীদ বেদিতে আসাম মিজোরাম সীমান্তে মিজো পুলিশ ও দুষ্কৃতিকারীর গুলিতে 6 জন বীর জওয়ান শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তাদের আত্মার চিরশান্তি কামনা করে মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর শহীদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এই শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মন্ডল সাধারণ সম্পাদক গুঞ্জন কর, শম্পা দাস, অজন্তা দেব, যুব মোর্চার সভাপতি অভিজিৎ চন্দ, বিশ্বজিৎ রায় সহ বিজেপি বিভিন্ন স্তরের পদাধিকারীরা। খোঁজ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে রবিবার চামড়াগুদাম চৌমাথায় আসাম পুলিশের শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। চামড়াগুদামের এবং আশপাশের সমস্ত মানুষ সন্ধ্যার সময় মোমবাতি জ্বালিয়ে এবং পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর, কোষাধ্যক্ষ কামাল লস্কর, বিশিষ্ট সমাজসেবী আইনউদ্দিন লস্কর, বট্টু লস্কর, মাসুম লস্কর, আয়ন লস্কর প্রমুখ। আমাদের সীমান্তবর্তী আসাম মিজোরাম সীমান্তে মিজো দুষ্কৃতীদের দ্বারা যে বর্বর অনুষ্ঠিত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এই সংগঠন এই ঘটনায় আমাদের আসামের যে 6 জন বীর সৈনিক শহীদ হয়েছেন, আমাদের আসামের ভূখণ্ড রক্ষার জন্য ওনারা আত্মবলিদান করেছেন, তাই ওনাদের এই শ্রদ্ধাঞ্জলিতে আমরা খোঁজ সংগঠনের পক্ষ থেকে সজল লস্করের নেতৃত্বে আজকে ক্যান্ডেল জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। উত্তেজনাময় পরিস্থিতিতে বরাক সহ আসামের যারা মিজোরামে আটকে আছেন কেন্দ্র সরকারের সহযোগিতায় তাদের অবিলম্বে নিজ ভূমি ফেরার ব্যবস্থা করার দাবি জানিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর আহ্বায়ক পার্থ দাস বলেন, কদিন আগে আসাম সরকার এক
ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে আসামের নাগরিককে বর্তমানে মিজোরামে যেতে নিষেধ করা হয়েছে। ভারতের দুই রাজ্যের মধ্যে সরকারের তরফে এই ধরনের নিষেধাজ্ঞা অভূতপূর্ব এবং এটাই প্রমাণ করে যে বর্তমানে মিজোরামের পরিস্থিতি বহিরাগতদের জন্য কতটা আশঙ্কাজনক। যেখানে মিজোরাম পুলিশ প্রশাসন প্রকাশ্য দিবালোকে এতজন আসাম পুলিশের জওয়ানকে হত্যা করতে পারে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা তা সহজেই অনুমেয়। পার্থবাবু বলেন, জীবন জীবিকার প্রয়োজনে বরাক উপত্যকা সহ আসামের প্রচুর নাগরিক মিজোরামে আছেন বা সম্প্রতি সফর করেছেন। এদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সেলস রিপ্রেজেন্টেটিভ, ড্রাইভার, মজুরি শ্রমিক ইত্যাদি রয়েছেন, যারা বর্তমান উত্তেজনাময় পরিস্থিতিতে চাইলেও নিরাপত্তার অভাবে আসামে ফিরতে পারছেন না, এক আতঙ্কময় পরিস্থিতিতে কারাতিপাত করছেন। এদের অনেকে সম্প্রতি বিডিএফ সদস্যদের সাথেও যোগাযোগ করে এ মর্মে আর্জি জানিয়েছেন। বরাক উপত্যকা সহ আসামের প্রচুর বাসিন্দা বর্তমানে উত্তেজনাময় পরিস্থিতিতে মিজোরামে আটকে আছেন। আমরা বিভিন্ন সূত্রে এই খবর পেয়েছি, মিজোরাম থেকে এরকম যারা আটকে আছেন অনেকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট সদস্যদের সাথে যোগাযোগ করেছেন এই ব্যাপারে। তারা ফিরে আসতে চাইছেন, কিন্তু বাইরে বেরোলে শারীরিক নিগ্রহ হতে পারে ইত্যাদি ভয় পেয়ে তারা বেরোতে পারছেন না, ফিরে আসতে পারছেন না। এই ব্যাপারটি আমরা আগে উল্লেখ করেছিলাম, আমরা আবারও সরকারের কাছে বলছি যে একদম প্রাথমিকতার ভিত্তিতে অবিলম্বে এদের আসামে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক সেনাবাহিনীর সাহায্যে, সেনাবাহিনীর সুরক্ষা দিয়ে। এবং কেউ যদি কোনো আতঙ্কময় পরিবেশে কোনো সুরক্ষা নিরাপত্তা চান, তাহলে যাতে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন, সেই জন্য সেনাবাহিনীর তরফে কতগুলো হেল্পলাইন নাম্বার অবিলম্বে জারি করা হোক। একই সাথে যারা তাদের নিজস্ব অবস্থানে থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা ইচ্ছে করলে যাতে আর্মি বেস ক্যাম্পে এসে আশ্রয় নিতে পারেন বর্তমানে, তার ব্যবস্থা। পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত দর্মিখাল জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের অধীনে ও অন্যান্য প্রকল্পে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। রবিবার দর্মিখাল জিপি অফিসে জিপির উপসভাপতি সুষেন্দ্র চন্দ্র রায়, সদস্য মৃদুল কুমার রায়, জ্যোৎস্না দাস, সমাজসেবী অরুণ রায়, মন্টু দাস, অঞ্জন রায়, তপন রায়, সচিব শীতাংশু পাল, টিসি দিলওয়ার হোসেন মজুমদার প্রমুখ ব্যক্তিদের পাশে বসে জিপি সভানেত্রী সীমারানী রায় এই দাবি করেন। তিনি বলেন, চতুর্দশ অর্থ কমিশনের অধীনে চারটি অর্থ বছরে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছিল দর্মিখাল জিপিতে। এই অর্থ দিয়ে জিপি এলাকায় সিসি ব্লক রাস্তা, কোয় কালভার্ট, কমিউনিটি হল, সীমানা দেওয়ালের নির্মাণ কাজ হয়েছে। এছাড়া মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রস্তাবে দর্মি বাজার শেড, আমড়াঘাট এমকে দে কলেজের বিল্ডিং নির্মাণ হয়েছে। জলজীবন প্রকল্পের অধীনে চারটি পিএইচের সংস্কার কাজ হচ্ছে। এছাড়াও জিপিতে আরো নতুন তিনটি পিএইচ নির্মাণ হবে বলে তিনি জানান। সোমবার শিলচর শহরের চারটি কেন্দ্রে কোভিশিল্ড টিকা দেওয়া হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, নাজিরপুটি মডেল স্কুলে স্লট বুকিং এর মাধ্যমে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ 300টি দেওয়া হবে। এখানে অনস্পট রেজিস্ট্রেশনে কোনো ধরনের ভ্যাকসিন দেওয়া হবে না। অম্বিকাপুরটির দুর্গাশঙ্কর পাঠশালায় স্লট বুকিং এ প্রথম ও দ্বিতীয় ডোজ 100টি করে এবং অনস্পট রেজিস্ট্রেশনে প্রথম ও দ্বিতীয় ডোজ আরও 100টি করে মোট 400টি ভ্যাকসিন দেওয়া হবে। সিনিয়র সিটিজেনদের জন্য শহরের গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ডোজ কোভিশিল্ড 200টি করে মোট 400টি ভ্যাকসিন দেওয়া হবে। এখানে স্লট বুকিং এর মাধ্যমে কোভিশিল্ড দেওয়া হবে না। এছাড়া শিলচর কনকপুর রোডের তারিণী মোহন এলপি স্কুলে স্লট বুকিং এ প্রথম ও দ্বিতীয় ডোজ 100টি করে এবং অনস্পট রেজিস্ট্রেশনে প্রথম ও দ্বিতীয় ডোজ আরও 100টি করে মোট 400টি ভ্যাকসিন দেওয়া হবে। হাইলাকান্দি লক্ষ্মীশহরস্থিত গোরক্ষা বাহিনী জেলা কমিটির সভাপতি রামকৃষ্ণ দেবরায়ের বাড়িতে লায়লাপুরের ঘটনায় শহীদ অসম পুলিশের ছজন পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানানো হয়। গোরক্ষা বাহিনীর বরাক ইনচার্জ সৌরভ দাস বলেন, লায়লাপুরে মেজ দুর্বৃত্তদের গুলি চালনার দিন যে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন এবং যারা জীবনের ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করেছেন তাদেরকেও আর্থিক অনুদান দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। এর সঙ্গে প্রত্যেক সাংবাদিকদের 50 লক্ষ টাকার বিমা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন তিনি। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় গোরক্ষা বাহিনীর হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি রামকৃষ্ণ দেবরায়, সাধারণ সম্পাদক বাসুদেব, গোরক্ষা বাহিনীর শহর মণ্ডল সভাপতি অসিত দেবরায়, হাইলাকান্দির গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার অমিত রঞ্জন দাস প্রমুখ। আচ্ছা, তারপরে ওখানে মধ্যে আপনারা যে মিটিং করেছেন, মিটিং এর মধ্যে আপনারা কি কি প্রস্তাব এনেছেন বা কি কি বিষয়ে আলোচনা করেছেন, তার বিষয়ে দু চারটি কথা আমাদের মিডিয়াকে একটু অবগত করুন। আমরা কালকে ওদের আমার ছয়জন জওয়ানের যে
রক্ত বলিদান দিয়েছেন ছয়জন বন্ধুরা জোয়ান, তাদের জন্য আমরা একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করলাম, 2 মিনিট মৌনব্রত পালন করলাম, ঈশ্বরের নিকট ওদের আত্মার চিরশান্তি কামনা করলাম। ওর সঙ্গে ভারত সরকার আসাম সরকারের কাছে আমরা একটা নিবেদন রাখলাম যে ওদেরকে শহীদ সম্মান দেওয়ার জন্য, শহীদ মর্যাদা সম্মান দেওয়ার জন্য। ওর সঙ্গে আমি আমাদের মিডিয়া ভাইদের জন্য আমি ভারত সরকার আসাম সরকারের কাছে একটি নিবেদন রাখলাম যে ওরা বন্দুকের নলের আগে দৌড়ে যে আমাদেরকে ঘরে বসে ভিডিও দেখার সুযোগ করে দিয়েছে, ওরাও তো দেশের শূন্য, করার জন্য তো কেউ দেখলাম অনেক হাই প্রোফাইল লোক, নেতা মন্ত্রী সংগঠন সবাই তো কথা বলেছেন, কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের জন্য কেউ কথা বলল না। ওরাও তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে ঘরে বসে দেখার সুযোগ করে দেয়। তাই আমি ভারত সরকার আসাম সরকারের কাছে একটি আর্জি রাখছি যে ওদেরকে ফ্রিতে 50 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করে দেওয়ার জন্য, যদি ইন ফিউচার ওদের যদি জীবনে যদি এরকম কোনো অঘটন ঘটে ওদের পরিবারে যাতে 50 লক্ষ টাকার আর্থিক সাহায্য পায়। আর কারণ ওদের তো পরিবার আছে, মা বাবা ভাই বোন বউ বাচ্চা আছে, ওরা তো আমাদের জন্য, ওরাও তো দেশের সৈন্য, ওরাও তো দেশের সৈন্য, আমরা ওদের জন্য এটাই আমাদের ভারতীয় গোরক্ষা বাহিনীর তরফ থেকে ভারত সরকারের কাছে আসাম সরকারের কাছে এটাই বিনম্র নিবেদন যে ওদের জন্য একটু চিন্তা ভাবনা করার জন্য। আর আমি তোর সঙ্গে আমার আসামের মুখ্যমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি আমার জীবনের 40 বছরের লাইফে আমি কোনোদিন দেখিনি এত বড় টাকা দিয়ে সাহায্য করা, কারণ কার্গিল যুদ্ধেও 5 লক্ষ টাকা করে পেয়েছিল সৈন্যরা, 50 লক্ষ টাকা একটা গুদ্ধার প্রয়োজন, 70টা গুদ্ধার প্রয়োজন, এরকম একটা মুখ্যমন্ত্রীর প্রয়োজন, এমন গুদ্ধা মুখ্য গুদ্ধা আছে আমাদের মুখ্যমন্ত্রী, এরকম আমি কোনো মুখ্যমন্ত্রী আমি এখনো দেখিনি। আমি সত্য গর্ববোধ করছি আসামের মুখ্যমন্ত্রী। আমাদের মিনিস্টার, আমাদের সিঙ্গল মিনিস্টারের পরিবর্তন করতে সহায়তা, আমাদের যারা হাইলাকান্দি তিনজন এবং যারা বাকি দুজন ছিল সবার ঘরে ঘরে বসিয়ে দিয়েছে, ঘরে ঘরে নিয়ে, তাই আমাদের বিশেষ পরিবর্তন করতে আমাদের মুখ্যমন্ত্রী বসে বসে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভারতীয় গোরক্ষা বাহিনীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ কিছু বলছি না, এখানে ধন্যবাদ। চালু হলো বাংলাদেশ ভারতের 5ম রেল সংযোগ। চিলাহাটি হলদিবাড়ি রুটে এখন নিয়মিত পণ্য রেল চলবে। রবিবার 39টি পণ্য বোঝাই ওয়াগন নিয়ে হলদিবাড়ি থেকে আসা পণ্য রেল পরিষেবার মধ্য দিয়ে 56 বছর পর ফের চালু এই রেলপথ। বাংলাদেশের সৈয়দপুর ও যশোরের নোয়াপাড়ায় খালাস আমদানি পণ। ঢাকা থেকে এ খবর জানান হৃদি হক। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। লায়লাপুর সীমান্ত পরিদর্শন করল প্রদেশ বিজেপি, নিহত ও আহতদের খোঁজ। লক্ষ্মীপুর পুলিশের বড় সাফল্য, 20,000 নেশার ট্যাবলেট সহ ধৃত 2 পাচারকারী। এক বছরের মধ্যে পূর্ব সোনাইর বোয়ালি আইটিআর দরজা খুলবে, আশ্বাস সাজুর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।